গ্রাম বাংলা, এখানে ভোর আসে শান্ত সমাহিত সূর্যের সোনালী আভায় ভর করে, চিড়ি দিয়ে রাত্রির নিকষ অন্ধকার, পাখির ডানায় চড়ে এখানে আসে সোনালী সকাল। রোদের তেজের সাথে পাল্লা দিয়ে এখানে মানুষ নামে তার রোজকার কাজে, কৃষক যে মাঠে ময়দানে খোলে বাজার হাট নিয়ে রকমারি পসরা। দূর থেকে এইসব সব কিছু ছবিরই মতন, কিন্তু কাছে গেলে দেখা হয়ে যায় এইসব সাধারণ সরল প্রাণ মানুষের অজস্র দুঃখ যন্ত্রণার সাথে। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে দিশা, এই সরল প্রাণ খেটে খাওয়া মানুষদের আত্মোন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে, দূর থেকে নয়, তাদেরই একজন হয়ে। বিভিন্ন উন্নয়ন প্রচেষ্টার মাধ্যমে দিশা গ্রামকে সত্যিকার অর্থেই ছবির মতো করে গড়ে তুলতে কাজ করে চলছে। দেশের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রার সার্বিক উন্নয়নের লক্ষ্যে 1993 সালে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার অন্তর্গত বরকুইট গ্রামে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে দিশা। শুরু থেকেই আজ অবধি যার সুযোগ্য নেতৃত্বে রয়েছেন মানুষ ও মানবতার জন্য নিবেদিত জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। শুরু থেকেই মানুষের কল্যাণে নিয়োজিত এই সংস্থাটি তার নিবেদন ও সার্বিক কর্মপ্রবাহের মাধ্যমে ইতিমধ্যেই দেশের অন্যান্য অঞ্চলেও কাজের পরিধি বিস্তৃত করতে সক্ষম হয়েছে। ছোটবেলা থেকেই আমি কিছু সামাজিক কাজে জড়িত ছিলাম, যেমন ক্লাব সংগঠন করে বিভিন্ন বনায়ন কর্মসূচি, তারপরে শিক্ষাবৃত্তি প্রদান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত করা, বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন কার্যক্রম করা। 93 সালে এসে আমার মনে হলো যেন আমি এককভাবে কোনো বাস্তবভিত্তিক আরও কিছু কাজ করতে পারি কিনা আমি চেষ্টা করতে পারি, সেই এবং সাধারণ মানুষের জন্য কিছু কাজ করতে পারি, সেই প্রেরণা থেকে আমি 1993 সালে দিশা কার্যক্রম শুরু করি। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, উৎপাদনমুখী, পরিবেশ বান্ধব, ন্যায়ানুগ একটি স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দিশা অবিরত কাজ করে যাচ্ছে। দিশা গত 2 দশক ধরে কাজ করে যাচ্ছে তার সর্বোচ্চ নিবেদন দিয়ে। সামাজিক নানা কাজের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে বিস্তৃত পরিসরে দিশা পরিচালিত কার্যক্রমের মধ্যে রয়েছে ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থান, নিরাপদ পরিবেশ, পানীয়, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, শিশু ও নারী সুরক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম। দিশার মূল লক্ষ্য হচ্ছে তার আওতাভুক্ত অঞ্চলের অনগ্রসর ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনে গুণগত পরিবর্তন নিয়ে আসা এবং তার টেকসইকরণের নিমিত্তে সকল অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করা। প্রাথমিকভাবে দিশা শুধু দরিদ্রদের ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে কাজ শুরু করলেও সময় ও অভিজ্ঞতার সাথে দারিদ্র বিমোচনে একটি সর্বাত্মক ও সমন্বিত উন্নয়ন প্রচেষ্টা প্রয়োজন প্রতিভাত হয়। এ লক্ষ্যে দিশা ক্ষুদ্র ঋণের পাশাপাশি নানা সামাজিক কার্যক্রমও শুরু করে, যার মধ্যে রয়েছে আলোঘর, দিশা একাডেমি, কমিউনিটি বেসড লাইফ স্টক ডেভেলপমেন্ট প্রজেক্ট, সংক্ষেপে DLDP, দিশা টেকনিক্যাল ইনস্টিটিউট, সংক্ষেপে TTTI, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু নলেজ অ্যান্ড টেকনিক্যাল ইন্টারভেনশনস, সংক্ষেপে শক্তি, লোকাল এগ্রিবিজনেস নেটওয়ার্ক, সংক্ষেপে ল্যান, অনুরণন স্কলারশিপ ফর ডিসঅ্যাডভান্টেজড স্টুডেন্টস, এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম, সংক্ষেপে ESP, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সাথে নিয়ে গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে দিশার উদ্যোগ ও কার্যক্রম এখন বহুমাত্রায় বিস্তৃত হয়েছে। দিশা প্রান্তিক জনপদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র নারীদের বিশেষত ঋণ প্রদান ও সঞ্চয় প্রবণতা তৈরির মাধ্যমে উদ্যোগী করে গড়ে তোলা। বাংলাদেশের 8টি জেলার মোট 1641টি গ্রামে দিশা তার মোট 37টি শাখার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে থাকে।
গ্রামীণ সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা 53,855 জন। 2015 সালের এপ্রিল পর্যন্ত দিশা মোট 1,07,220 জন ঋণগ্রহীতার মধ্যে 483 কোটি টাকা ঋণ প্রদান করেছে। মোট ঋণগ্রহীতার 96.47% হচ্ছেন নারী। দিশার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের অর্থায়ন করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সংক্ষেপে PKSF, স্ট্রম ফাউন্ডেশন নরওয়ে, সোনালী ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, দি ফার্মার্স ব্যাংক লিমিটেড, NCC ব্যাংক লিমিটেড এবং পূবালী ব্যাংক লিমিটেড। দিশা গ্রামীণ ও নগর ক্ষুদ্রঋণ জাগরণ, অতিদরিদ্রদের জন্য ক্ষুদ্রঋণ বুনিয়াদ, কৃষি ও মৌসুমী ঋণ সুফলন এবং ক্ষুদ্র উদ্যোগ ঋণ অগ্রসর ইত্যাদির মাধ্যমে তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর মাঝে পরিচালনা করছে। আমি দিশার একজন মেম্বার। দিশা থেকে কিছু টাকা ঋণ এনেছিলাম, ঋণ এনে তারপর আমি খেতটা করি, খেত করে আমি অনেক লাভবান হয়েছে আর কি। দিশা এই সকল ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি উক্ত জনগোষ্ঠীর মধ্যে পুঁজি গঠনের জন্য বিভিন্ন ধরনের সঞ্চয় কার্যক্রমও পরিচালনা করছে। ক্ষুদ্র ঋণের দ্বারা পরিচালিত প্রকল্পের মাধ্যমে অর্জিত লভ্যাংশ ও সঞ্চিত অর্থে ইতোমধ্যে দিশার অসংখ্য সদস্য স্ব অর্থায়নে প্রকল্প এবং উদ্যোগ পরিচালনা ও সম্প্রসারণ করছে। দিশার সকল ঋণ কার্যক্রম বিমার আওতায় পরিচালিত হয় বিধায় সদস্যদের মৃত্যুজনিত কারণে পরবর্তী প্রজন্মকে ঋণের বোঝা বইতে হয় না। সংস্থার বিমা কর্মসূচির আওতায় ঋণ চুক্তি নিষ্পন্ন হয়ে যায়, এমন একজন সুবিধাভোগী হচ্ছেন মনির হোসেন। আমি এই দিশার থেকে অনেক দিন ব্যবহারতে আমি মনে করেন কিছু লেনদেন করতেছি, তারপরে আমার পরিবারে যে আজ দিশার থেকে কিছু টাকা উঠেছিল, উড়ানোর পরে 30,000 টাকা উড়ানে কিছু কিস্তি দিছি, 4-5টা কিস্তি দেওয়ার পরে আমার পরিবার মরা গেছে। মরা জানার পরে দিশার ম্যানেজারের কাছে ফোন করলাম, হয়ে গেল যে দেখিয়া এই আমার ঋণগুলো মুকুব করে দিল। অনগ্রসর জাতিগোষ্ঠীর টেকসই উন্নয়নের জন্য জনগোষ্ঠীকে অবশ্যই শিক্ষায় অগ্রসর হতে হয়। এ লক্ষ্যে দিশা জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে আলোঘর ও শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন শিক্ষা সম্প্রসারণ, উন্নয়ন ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 2004 সালে ইউসেফ বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেনের আনুকূল্যে শিশু অধিকার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত আলোঘর সামাজিক প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ শহীদুল্লাহ এর আন্তরিক ও কার্যকর উদ্যোগের ফলে দিশার সর্বস্তরে কর্মকর্তা কর্মচারীদের অনুদান, ফ্রেন্ডস অব আলোঘর ও দিশার অর্থায়নে আলোঘর গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র হিসেবে 6টি শাখার মাধ্যমে পরিচালিত হচ্ছে। পাঠক সমাবেশ ও সুবিধা বিবেচনায় জ্ঞান ও তথ্য পিপাসু মানুষের অত্যন্ত প্রিয় এই শাখাগুলো হচ্ছে পল্লবী, মিরপুর, ঢাকা, কুমিল্লা জেলার চান্দিনার, বরকৈট ও দোল্লাই নবাবপুর, চাঁদপুর জেলার ছেঙ্গাচর এবং নারায়ণগঞ্জ জেলার সোনারঘাট। জ্ঞানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিশা পরিচালিত আলোঘর ও তথ্য কেন্দ্রে প্রতিদিন নিয়মিত দেশের সকল জনপ্রিয় দৈনিক, বাংলা ও ইংরেজি পত্রিকা এবং ম্যাগাজিন সমূহ পাওয়া যায়। এছাড়াও রয়েছে জনপ্রিয় 12টি জাতীয় দৈনিক পত্রিকার আর্কাইভের মাধ্যমে সকলের জন্য প্রয়োজনীয় পুরনো সংবাদ ও তথ্য প্রাপ্তির সুযোগ। তো আমাদের এই লাইব্রেরি সকাল 9টা থেকে রাত 9টা কন্টিনিউ খোলা থাকে, শুক্রবার 12:30 থেকে 3:30 পর্যন্ত অফ থাকে, তারপর আবার কন্টিনিউ লাইব্রেরি খোলা থাকে। সকলের জন্য তথ্য প্রযুক্তি সেবা সম্প্রসারণের প্রত্যয়ে সাইবার কেন্দ্রের মাধ্যমে আলোঘরের সদস্যদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং অনগ্রসর জনগোষ্ঠীর মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা। আলোঘর পাঠাগার ও তথ্য কেন্দ্র সকলের জন্য উন্মুক্ত। পল্লবী, ঢাকা আলোঘরে প্রতি শুক্রবার সকাল 10টায় জাতীয় ও আন্তর্জাতিক জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনার অনুষ্ঠান আলোরাসর অনুষ্ঠিত হয় এবং প্রতি বৎসর প্রবন্ধসমূহ বই আকারে আলোঘর প্রকাশনা কর্তৃক মুদ্রিত হয়।
এপ্রিল 2015 পর্যন্ত সময়ে আলোঘরের মোট সদস্য সংখ্যা 2500, পাঠক সংখ্যা ছিল 3,08,391 জন, যার মধ্যে নারী ও শিশু অর্থ লক্ষাধিক এবং ইন্টারনেট সেবা গ্রহণকারীর সংখ্যা 35,854 জন। আলোঘরের সদস্য হতে কোনো অর্থমূল্য দিতে হয় না, বই ধার ও ইন্টারনেট সেবা নেওয়া যায় বিনামূল্যে, তবে পাঠাগারে বসে বই পড়ার জন্য সদস্য না হলেও চলে। দিশা রয়েছে উপআনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ESP, এখানে মূলত স্কুল থেকে ঝরে পড়া শিশুদের নিয়মিত ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করা হয়। আনন্দের সাথে পাঠদানের মাধ্যমে শিশুদের পড়াশোনায় আগ্রহী করে তোলার জন্য মূলত এই কার্যক্রম। কুমিল্লা জেলার চান্দিনা ও মেঘনা উপজেলায় 15টি কেন্দ্রের মাধ্যমে 450 জন শিশু 4 বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। দিশার রয়েছে ব্রিজ স্কুল কার্যক্রম। ব্রিজ স্কুলে গত 2 বছর ধরে কর্মরত আছে আমার গ্রামে শুধু জ্বরে পড়া শিক্ষার্থী নিয়ে। দিশা সংস্থার সহযোগিতায় আমি এই কাজটা করতেছি। প্রথম বছর আমি দৈনিক 4 ঘন্টা তাদের প্রতি সময় দিয়েছি এবং তাদের কিছু বিনোদনের ব্যবস্থাও করেছি। দ্বিতীয় বছর ফলো আপে আমি দৈনিক 2 ঘন্টা তাদের নিয়ে কাজ করছি এবং কিছু বিনোদনও করছি। এই 15 জন শিক্ষার্থীর মধ্যে আমার 12 জনই পঞ্চম শ্রেণীতে এবং বাকি 3 জন হচ্ছে চতুর্থ শ্রেণীতে। রয়েছে শিক্ষাবৃত্তির ব্যবস্থা। সংস্থার মূল কার্যক্রমের সাথে সম্পৃক্ত সদস্যদের 8ম ও 10ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী সন্তানদের বৎসরে এককালীন 1200 টাকা এবং আলোঘরের অধীনে এর সদস্য শিক্ষার্থী, আলোঘর সময়ের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাৎসরিক এককালীন 3600 টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে, যা শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখা এবং তাতে আরও আগ্রহী হয়ে ওঠার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আসছে। ২০১২ সালের ডিসেম্বর মাসে দিশার উদ্যোগ ও অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের অনুমোদন ক্রমে একটি দিশা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, সংক্ষেপে DTTI এর যাত্রা শুরু হয়। এটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকৈতে অবস্থিত। এই প্রশিক্ষণ কেন্দ্র মূলত দিশার সদস্য ও তার কর্মাঞ্চলে থাকা জনগোষ্ঠীর কিশোর কিশোরী এবং যুবক যুবতীদের গার্মেন্ট শিল্পের কারিগরি, সেলাই, কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকে। দক্ষতা উন্নয়নে আগ্রহী দেশের যে কোনো প্রান্তের কিশোর কিশোরী এবং যুবক যুবতীদের জন্য এটি সম্পূর্ণ উন্মুক্ত। গার্মেন্ট শিল্পের বিভিন্ন কারিগরি বিষয়ে এখানে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্লেন মেশিন, কম্পিউটার মেশিন, বাটন সুইচ, বাটন হোল, ফ্ল্যাট লক, টু নিডল, ওভারলক ইত্যাদি সম্পূর্ণ নতুন মেশিনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। পর্যাপ্ত পরিমাণ সেলাই মেশিন ও কম্পিউটারের মাধ্যমে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকের দ্বারা উপার্জন উপযোগী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতীদের বাংলাদেশে অধুনা জনপ্রিয় আউটসোর্সিংয়ের প্রশিক্ষণও এখানে দেওয়া হচ্ছে। পাশাপাশি কম্পিউটার ল্যাপটপ ক্রয়ের জন্য সহজ শর্তে ঋণও দেওয়া হচ্ছে। 243 জন মেয়ে ও 76 জন পুরুষ DTTI এর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ইউরোপসহ প্রবাসে বিভিন্ন দেশে কর্মরত আছেন। DTTI এর প্রত্যক্ষ সহযোগিতায় 105 জন বিভিন্ন গার্মেন্ট শিল্পে কর্মরত এবং 37 জন সেলাই কাজ করে স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে আমি নিজে বাসায় কাজ করি আর আমার সংসারে আগে অভাব ছিল, এখন কাজ করার পর থেকে অনেকটা অভাব দূর হয়েছে। আমার হাজবেন্ড গাড়ি চালায়, এখন আমি অনেকটাই সচ্ছল আছি কাজ করার পর থেকে। দিশার কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি বেসরকারি সংস্থাসমূহের জন্য প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ করতে 2014 সালের প্রতিষ্ঠিত হয় দিশা একাডেমি। শীতাতপ নিয়ন্ত্রিত 2টি ভেন্যু এবং ক্যাটারিং সহ প্রায় সকল সুবিধা সম্বলিত 55 জনের আবাসিক ব্যবস্থার এই প্রতিষ্ঠানটি E/10 বর্ধিত পল্লবী, মিরপুর 1150, ঢাকা 1216 এই ঠিকানায় অবস্থিত। দিশার সকল কার্যক্রমের নীতি নির্ধারণী সাধারণ পরিষদ বছরে অন্ততপক্ষে একবার সভায় মিলিত হয়। দেশের সুবিধাবঞ্চিত ও অনগ্রসর দক্ষিণ পূর্বাঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে
পারিবারিক পর্যায়ে উন্নত জাতের সুস্থ গবাদি পশু পালন ও দুগ্ধ উৎপাদনে উৎসাহিতকরণ এবং গবাদি পশু ও উৎপাদিত দুধ বাজারজাতকরণের লক্ষ্য নিয়ে 2013 সালে দিশা ডেইরি অ্যান্ড লাইফস্টক ডেভেলপমেন্ট প্রজেক্ট সংক্ষেপে DLDP এর কাজ শুরু করে। এই লক্ষ্যে DLDP ক্ষুদ্র ক্ষুদ্র সাদা দল গঠন করে এ সম্পর্কিত প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করার মাধ্যমে দলীয় তহবিল তৈরির জন্য সঞ্চয় কার্যক্রম ও প্রশিক্ষণ এবং চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, লাইফস্টক ডেভেলপমেন্ট কর্মকর্তা, দিশা ডেইরি অ্যান্ড লাইফস্টক ডেভেলপমেন্ট প্রজেক্ট। গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে দিশা ডেইরি ফার্ম স্থাপন করা হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনে বাস্তবসম্মত বিস্তৃত পরিকল্পনায় এগিয়ে চলেছে DLDP এবং এযাবৎ 50টি সাদাদল গঠিত হয়েছে, যার সদস্য সংখ্যা 1296। সদস্যদের 3379টি গবাদি পশুর মধ্যে দুগ্ধবতী গাভীর সংখ্যা 1092টি। এদের উৎপাদিত দুধের পরিমাণ দৈনিক 3131 লিটার। এ পর্যন্ত 42টি গ্রুপের 957 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং গবাদি পশুর 211টি চিকিৎসা ক্যাম্প ও 1155টি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। দিশা এখন পর্যন্ত কিশোরী সংলাপ, বাল্যবিবাহ রোধ, মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণ, স্যানিটেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকে যে সেশনটা নিতেছি সেটা হচ্ছে বাল্যবিবাহ। তো আজকে আমি ওদের নিয়ে সেটাই আলোচনা করতেছি যে বাল্যবিবাহের ফলে কিশোরীদের যে 18 বছর আগে যে কিশোরীগুলো আছে বাল্যবিবাহের ফলে কী কী ক্ষতি হয় মানসিক এবং শারীরিক, সেই ক্ষতিগুলো নিয়েই আমি একটু তুলে ধরতে আলোচনা করছি। দিশার এ সকল কার্যক্রম এখন প্রত্যন্ত অঞ্চলের সীমানা ডিঙিয়ে নাগরিক জীবনে নিম্নবিত্ত মানুষের দোরগোড়ায়ও হাজির হতে শুরু করেছে। দিশার অর্থনৈতিক সমৃদ্ধির কার্যক্রম দারিদ্র্যের সাথে আমাদের যুদ্ধে যেমন সহায়ক হয়েছে, তেমনি তার সৃজনশীল কার্যক্রম আমাদের মননের দারিদ্র্য বিমোচনে সারথীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।